अल्लाहु अकबर। BTS Media Presents। अल्लाहु अकबर। अमल नमाजी परंगारी मुक्ता दिया अल्लाह वाला भाईला पर्दा गाना लेना बड़ माँ भूले रात कांटा खड़ा कर सुने लीन এরে নরেন্দ্র মোদি কত বড় মস্তান, নরেন্দ্র মোদি কত বড় দাদা, নরেন্দ্র মোদি কত বড় শের, এতে হাজার হাজার গুণে শের ছিল, সে শেরটার নাম জানেন আব্রাহা বাদশা, বুঝলেন না? আব্রাহা বাদশা নিজের ক্ষমতা জাহির করতে 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 এত বড় জায়গায় পৌঁছে গেছে, নিজেকে এত শের মনে করেছে, এত মস্তান মনে করেছে, এত দাদা মনে করেছে নিজেকে। আব্রাহা বাদশা তার সৈন্যদের, তার লস্করদের, তার কমান্ডারদের অর্ডার দিয়ে দিল, হুকুম দিয়ে দিল, যাও বাইতুল্লাহ কাবা ঘরকে ভেঙে তছনছ করে দাও, মাটির সঙ্গে মিশিয়ে দাও। বলেছিল না বলে না, এই বলে না, মাটির সঙ্গে মিশিয়ে দাও, তছনছ করে দাও। আব্রাহা বাদশা তার লস্কর গুনুকে পাঠিয়ে দিল, সৈন্যগুনুকে পাঠিয়ে দিল, কমান্ডার গুনুকে পাঠিয়ে দিল, আল্লাহর ঘর কাবা শরীফকে ভাঙা হবে, ভাঙা হবে, দলে 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 হাজারে হাজারে আব্রাহা বাদশা সৈন্য যাচ্ছে আল্লাহর কাবা ঘরকে বাইতুল্লাহকে ভাঙার জন্য। ওই আল্লাহর বাইতুল্লাহ কাবা ঘরকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা কোন বান্দা বান্দিকে কি বলেছিলেন, যা তোরা যা, আমি আল্লাহ আমার কাবা ঘরটাকে আবরা ভাঙতে এসেছে, তোরা রক্ষা কর। আল্লাহ বলেছিল জেন জাতিকে, বলেছে জোরে বলুন না, জেন জাতিকে বলেছে মালাইকা ফেরেশতাদের আল্লাহ কি অর্ডার দিয়েছিল, যা তোরা যা, জোড়া বলুন না, কাকে বলল, কাকে অর্ডার দিল, আবাবিল। আবাবিল পাখিকে আপনারা দেখেছেন কিনা জানি না, আমি একদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে ঢুকছি, ভেতরে যাচ্ছি, আসরের নামাজটা আদায় করব, আসরের নামাজটা আদায় করে আমার রসুলের দরবার, রসুলের রওজা মুবারকের সম্মুখে দাঁড়িয়ে জিয়ারত করব। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, হঠাৎ দেখা যায় দুটো পাখি, দুটো পাখি মসজিদে নবাবীর ভেতরে ঝগড়া করছে, ঝগড়া করতে করতে দুটো পড়ে গেছে আমার সামনে, পড়ে যেতেই আমি টপ করে একটা ধরে নিয়েছি, একটা পালিয়ে গেছে। ওটা কি পাখি জানেন? আবাবিল। মক্কা শরীফে হাজারে হাজার হাজারে হাজার আবাবিল পাখি ঘোরাঘুরি করে, আমি নিজের চামড়ার চোখে দেখেছি রাত দুটো সময় আড়াইটা সময় আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফ তওয়াফ করে কাবা শরীফের দিকে তাকিয়ে দোয়া দরুদ পড়ছি, হঠাৎ কাবা শরীফের ওপরটা দেখলাম কালো হয়ে গেছে, কি ব্যাপার, আর কিচ 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 হাজারো আওয়াজ, হাজারো আওয়াজ, কি দেখছি, হাজারে হাজারে বাবুই, হাজারে হাজারে আবাবিল পাখি, আবাবিল
দল করেছে, আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফে এইভাবে ঘুরছে এইভাবে ঘুরছে এইভাবে ঘুরছে, সাতবার ঘুরে আবার পালিয়ে গেল। আবাবিল পাখিগুলো আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফ প্রবেশ করে নিয়েছে। ওখানে গেলে যারা হাই সাহেব যায় জিজ্ঞেস করে কত দেখা যায়। রসুল পাকে রওজা মুবারকের সম্মুখে দুটো পাখি ঝগড়া করতে করতে পড়ে গেছে, একটা ধরে নিচ্ছি হাতের মধ্যে, একটা হাতের মধ্যে নিয়ে নিচ্ছি, পাখিটাকে ধরে থাকতে পারলাম না, নিজেকে ধরে রাখতে পারলাম না। আল্লাহর কসম বলছি, পাখিটাকে ধরে নিজেকে ধরে রাখতে পারলাম না, ওই আবাবিল পাখিটাকে নিয়ে চুমা খাচ্ছি চুমা খাচ্ছি, ওই আবাবিল পাখিটা গোটা শরীরে চুমা খাচ্ছি, পা দুটো কিন্তু টেনে নিয়ে পায়ে চুমা খাচ্ছি, আর রসুল পাকে রওজাটা দেখছি আবার চুমা খাচ্ছি, আবার রওজাটা দেখছি আবার চুমা খাচ্ছি, খেতে খেতে চোখের পানি ফেলতে ফেলতে আবাবিল পাখিটাকে বলেছিল, আবাবিল তুই ধন্য তুই ধন্য তুই ধন্য, আবাবিল রে তুই সবসময় আমার রসুল পাকের রওজা মুবারকের পাশে ঘোরাফেরা করছিস, আর আমি যদি আবাবিল হতাম আমিও আমার রসুলের দরবারে সবসময় থাকতাম। ওই আবাবিল পাখিকে আল্লাহ ডাক করলেন, আবাবিল লাব্বাইক ইয়া আল্লাহ, হাজির। আল্লাহ বললেন, আবাবিল তোল মুখে তোল কি তুলবে কাঁকর। আবাবিল পাখিটা হাতে নিয়ে আন্দাজ করে একটা ওয়েট পেয়েছিলাম 15 থেকে 20 গ্রাম ওজন, 15 থেকে 20 গ্রাম আবাবিল পাখিটার ওয়েট। ওই আবাবিল পাখি থেকে আল্লাহ ডাক করলেন, আবাবিল লাব্বাইক ইয়া আল্লাহ, হাজির। আমার আল্লাহ বলেন, আবাবিল তোর মুখে কাঁকর, কাঁকরটার ওয়েট কত, যে পাথরটা যে কাঁকরটা আবাবিল মুখে নিয়েছিল শুনলেন 1 থেকে 2 গ্রাম ওজন। আল্লাহ বলেন, আবাবিল আবরার সৈন্যরা আসছে, কমান্ডার আসছে, লস্করের আসছে, আমি আল্লাহ আমার কাবা ঘরকে ভেঙে দিবার জন্য, শহীদ করার জন্য, ধ্বংস করার জন্য, যা চলে যা তোরা সব 1 থেকে 2 গ্রাম ওজনের কাঁকরটা তোর মুখে, সৈন্যরা আসছে তাদের দিকে নিক্ষেপ কর, ছোড় ছোড়। আল্লাহর অর্ডার পেয়ে গেল, হুকুম পেয়ে গেল, আবাবিল পাখিরা মুখে কাঁকর তুলে নিল, সুবহানাল্লাহ, তুলে নিয়ে দৌড়তে আরম্ভ করেছে, উঠতে আরম্ভ করেছে। আবরাহা বাদশাহ লস্কর আসছে, সৈন্যরা আসছে, কমান্ডার আসছে, আবাবিল পাখি মুখ দিয়ে কাঁকড় গুনু ছেড়ে দেয়, ওজন কত, 1 থেকে 2 গ্রাম ওজন। যখন কাঁকড় গুনু ছাড়া হচ্ছে, ওই কাঁকড়টাকে আমার আল্লাহ বলছে 2 কুইন্টাল ওজন হয়ে ওজন উপরে আঘাত কর, জোরে বলো, তছনছ করে দিছে। নরেন্দ্র মোদী রাখ তোর, নরেন্দ্র মোদী রাখ তোর, অমিত শাহ, ও ভাই জানেরা,
আমার নামাজি পরেজগারে মুক্তাদি আমার আল্লাহ ওয়ালা ভাইরা কানটা খাড়া করে শুনেলিন শুনেলিন আল্লাহর কথা আমাদের কানে লাগে না লাগে না শয়তানের কথাটা আমরা কানে বেশি দি নবীর কথা আমাদের কানে ঢোকে না আল্লাহর কথা আমাদের কানে ঢোকে না যার জন্য আমরা বরবাদ হয়ে যাচ্ছি ধ্বংস হয়ে যাচ্ছি আর নবীর কথা আল্লাহর কথা যদি আমরা কানে নিতাম আমল করতাম খুদার কসম খেয়ে বলছি পৃথিবীর কোন শক্তি নাই আপনাকে আমাকে মারা তো দূরের কথা আপনার আমার গায়ে একটা পশু ভেলিয়ে দিতে পারে আমার আল্লাহ ওয়াদা করেছে আমার আল্লাহ বান্দাদের কাছে ওয়াদা করেছে কি ওয়াদা করেছেন আমার আল্লাহ ওয়াদা করেছেন যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাব আমি আল্লাহ তাআলা তার হয়ে যাব জোরে বলেন।